মানবিক কাজ আর ভালো রোজগারের জন্য দক্ষিণ কোরিয়া এখনও সেরা অভিবাসী বাংলাদেশি কর্মীদের কাছে। তবে সেখানে যাওয়ার অবাধ সুযোগ নেই এই কর্মীদের। দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বিশেষ এক পদ্ধতিতে বাংলাদেশ থেকে চাহিদা অনুযায়ী কর্মী নেয় কোরিয়ার নিয়োগকারীরা। সেই পদ্ধতি অনেক পুরনো। 10-15 বছর আগে রাজধানী শহর সিউলে আসা বাংলাদেশিদের অনেকেই এখন চাকরি ছেড়ে ব্যবসা করছেন। তারাই বলছেন, পুরনো চুক্তি বদলে এখন কর্মী পাঠানোর সরকারি নতুন উদ্যোগ নিলে তা হবে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন দিগন্ত। বিভিন্ন ফ্যাক্টরিতে বাংলাদেশে খুব চাহিদা এবং বাংলাদেশের ওয়ার্কাররা ভাষাটা ভালো আনতে পারে এবং ভালো বলতে পারে। মার্কেটিং প্রপারভাবে হচ্ছে না, ম্যানেজমেন্টগুলো যদি ওয়েল হয় তাহলে কিন্তু আবার বাংলাদেশের মার্কেট এখানে আমাদের ওয়ার্কার সেক্টরে আবার নাম্বার ওয়ানে ফিরে আসবে। শিল্পপণ্য উৎপাদন ও রপ্তানিতে শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়ায় প্রতি বছর চাহিদা কয়েক লাখ নতুন কর্মীর। সেই সুযোগ নিতে এখন বাংলাদেশের সরকারি পর্যায় থেকেই বিশেষ পদক্ষেপ নেওয়ার সুপারিশও করছেন কেউ কেউ। কোরিয়ান এবং ফরেনারদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমি যতটুকু জানি তাদের স্যালারি খুব হাই, বর্তমানে ভালো অপরচুনিটি আছে কোরিয়াতে। বাংলাদেশ গভর্নমেন্ট এবং কোরিয়ার গভর্নমেন্টের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে হবে। রাজধানী সিউল ছাড়াও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্তে এখন কাজ করছেন 7,000-এর মতো বাংলাদেশি কর্মী। দুই দেশের মধ্যে অভিবাসী বিষয়ক নতুন সমঝোতা হলে এই সংখ্যা এক বছরেই কয়েক গুণ ছাড়িয়ে যেতে পারে বলেও মনে করছেন প্রবাসীরা। এই দেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের চাহিদা আগের মতোই আছে। এখানকার কারখানা কিংবা অন্য অন্য যে কাজের জায়গাগুলোতে আগে বাংলাদেশি কর্মীরা কাজ করতেন সেখানে তাদের যেমন বেতন ভালো ছিল, তেমনি নানা রকমের সুবিধার দেওয়ার কথাও বলছিলেন নিয়োগকারীরা। কিন্তু সেজন্য উপযুক্ত করে কর্মী পাঠানোর তাগিদ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যদি সেরকমের উপযুক্ত কর্মী বাংলাদেশ থেকে এখানে পাঠানো যায় তাহলে হাজার হাজার কর্মীর কাজের সন্ধান কিংবা কর্মক্ষেত্র এখানে আগের মতোই তৈরি আছে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, কুঞ্জিয়ামা, দক্ষিণ কোরিয়া।